হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টপ 360 চ্যানেলের পক্ষ থেকে দ্য মোস্ট ওয়েলকাম। সো আজকের টপিকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যে আপনার বিএক্সি টোকেন কীভাবে আপনি ট্রেড করে কয়েন বেসে পর্যন্ত নেবেন। দেন হচ্ছে সেকেন্ড হচ্ছে যে আপনারা হচ্ছে ভার্জিন বোটে আর কি পার্টিসিপেট করছিলেন, সেই টোকেনটা উইথড্র কীভাবে দিবেন, অথবা উইথড্র দেবার পর এটা পেমেন্ট পেয়েছেন কি না সেই ব্যাপারে। সো আমি দেখতে পাচ্ছেন যে আজকে সকাল, আজকে হচ্ছে মোটামুটি 14 তারিখ, 1 মাস 2020, ওকে, সকাল 6টায় আমি রিসিভ করেছি একটা ট্রানজ্যাকশন। দেখতে পাচ্ছেন যে ভার্জিন বোটে আর কি 35টা টোকেন আর কি পেয়ে গেছি। সো এই ছিল অবস্থা। সো আমি জাস্ট শর্টকাটে দেখাবো যে আসলে ভার্জিন থেকে আপনি কীভাবে উইথড্র দেবেন, দেন হচ্ছে তারপর দেখাবো যে বিএক্সি থেকে আপনি কীভাবে বিটিসিতে অথবা ইটিএসে ট্রেড করে নেবেন। ওকে, ভিডিওটা শুরুতে আমি বলবো, আপনি যদি এখন পর্যন্ত টপ আন 360 ঘরে বসে ইনকাম এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব বোতাম অ্যান্ড হিট দ্য বেল আইকন। ওকে, তো তার আগে ছোট্ট একটা নিউজ দিতে চাই। এটা হচ্ছে রেইনবো এয়ারড্রপে যারা কিনা পার্টিসিপেট করেছিলেন তারা মোটামুটি আমার ভিডিও দেখে 30টা XRB আর কি টোকেন পেয়ে গেছেন। তো হচ্ছে একটা টোকেনের ভ্যালু কিন্তু বর্তমানে হচ্ছে 2 সেন্ট করে। তো সুখবর হচ্ছে যে ডিজি ফিনিক্সে হচ্ছে এটা ট্রেড হওয়ার কথা, লিস্টেড হবে আজকালের মধ্যেই। সো আমরা আশাবাদী যে এক একটা টোকেন মোটামুটি 50 সেন্টের মতো উঠতে পারে। সো আপনাদের যাদের টোকেনটা আছে এটা আর কি হোল্ডে রাখবেন। ওকে ওকে, সর্বপ্রথম যে কাজটা করতে হবে, virgin.com এ আপনাকে আসতে হবে এই বোর্ডটাতে। বোর্ডটাতে আসার পর স্টার্ট অথবা উইথড্র টোকেনে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারভিউর ইথিরিয়াম অ্যাড্রেস, আপনার ট্রাস্ট ওয়ালেট অথবা ইথিরিয়াম অ্যাড্রেসে যে কোনো একটা অ্যাড্রেস এখানে দিবেন, যেটা থেকে আপনি তাদেরকে কিছু ফি দিতে পারবেন। আগে বলে দিলাম এখানে কিন্তু 15-16 সেন্ট ফি লাগবে। ওকে, তো দেওয়ার পর হচ্ছে আপনার গ্রেভিক্স ডট নেট অথবা ভিনডেক্স অথবা পিটুপি যে কোনো অ্যাড্রেস একটা দিবেন, ঠিক আছে? তো মাস্ট বি বেটার হবে যে গ্রেভিক্স থেকে হচ্ছে আপনার বিএক্সি অ্যাড্রেসটা নিয়ে আসবেন, দেন হচ্ছে এখানে আর কি ইন্টার করতে হবে। তো একটা বিষয় আমি বলি, দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু প্রথমত ওইটাতে চাপার পর এখানে হচ্ছে আমার অ্যাড্রেসটা দিয়েছি, ঠিক আছে, আইএম টোকেন অ্যাড্রেসটা দিয়েছি, দেন হচ্ছে আমার কিন্তু এই ইথেরিয়াম অ্যাড্রেসটা ওকে করে নিয়েছে, দেন হচ্ছে তারপরে আমাকে এটাই নোটিফিকেশন দিছে। তারপর হচ্ছে আমি গ্রেভিক্স থেকে আর কি বিএক্সির ডিপোজিট অ্যাড্রেসটা নিয়েছি, ঠিক আছে, তারপরে হচ্ছে আমাকে এটা নোটিফিকেশন দিছে যে এই দুইটা টিক মার হয়ে গেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে কাজটা করতে হয়েছে আমাকে, ঠিক এখানে উইথড্র টোকেন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমাকে ক্লিক দিতে হয়েছে, ঠিক আছে। এখানে ক্লিক দিলে হচ্ছে একটা বিষয় নিয়ে যাবে আপনাকে, জাস্ট আমি একটু দেখাবো। সো গাইস, এটা কিন্তু আমি আগে করে নিয়েছি, তার জন্য পেমেন্ট রিসিপ্ট দেখাচ্ছে। আপনার এখানে এরকম থাকবে না, আপনার এখানে থাকবে যে হচ্ছে এরকম থাকবে যে একটা এরকম বিষয় থাকবে, তো নিচে থাকবে যে ইওর ইথেরিয়াম অ্যাড্রেস, ঠিক আছে, ইওর ইথেরিয়াম অ্যাড্রেস অর্থাৎ তোমার ইথেরিয়াম অ্যাড্রেস, আর তার নিচে থাকবে যে আওয়ার ইথেরিয়াম অ্যাড্রেস, ঠিক আছে। তো হচ্ছে কাজটা হবে কি যে ওদের ইথেরিয়াম যেটা অ্যাড্রেস আছে ওইটাকে কপি করতে হবে, দেন হচ্ছে এখানে দেখতে পারবেন একটা অ্যামাউন্ট আছে 0.0017 আর কি এরকম একটা অ্যামাউন্ট। তো তাদের এখানকার যে আওয়ার ইথেরিয়াম অ্যাড্রেসটা আছে ওদের, ওই ইথেরিয়াম অ্যাড্রেসে আর কি 0.001 এই অ্যামাউন্ট আর কি সেন্ড করে দিতে হবে। ওকে, ঠিকঠাকভাবে সেন্ড করার পর আপনার সামনে এরকম একটা মেসেজ চলে আসবে এই বুথের ভিতরে যে উই রিসিভ ডেলিভারিড 35 বিটকয়েন ক্লাসিক ইউ, ঠিক আছে, সরি এটা আসবে উই রিসিভ ইউর বিটকয়েন ক্লাসিক ইটিএস, ঠিক আছে, যে আপনি ইটিএসটা তাদের গ্যাস ফিটা সহকারে দিয়েছেন এটা আর কি রিসিভ করছেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে উই উইল সেন্ড ইউর টোকেনস অন, প্লিজ চেক অ্যালাউ 48 আওয়ার্স, ঠিক আছে, 48 ঘন্টার মধ্যে আর কি এটা দিয়ে দিবে। দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাকে 48 ঘন্টা লাগেনি, মোটামুটি 24 ঘন্টার আগে কিন্তু এটা আমি রিসিভ করেছি। তো এই ছিল আর কি অবস্থা। তো এখন দেখাবো যে আপনি বিএক্সি টোকেনটা কেমনে ট্রেড করবেন। ওকে, দেখতে পাচ্ছেন যে আমি ওখানে আর কি 35টা টোকেন আর কি রিসিভ করেছি। তো এই হচ্ছে অবস্থা। তো বিএক্সি টোকেনটা ট্রেড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমার 67টা টোকেন এখন পর্যন্ত রয়েছে, ইটিএসে কিছু রয়েছে, এলটিসিতে রয়েছে, ডগিতে কিছু রয়েছে। আমি কিন্তু অসংখ্যবার এখান থেকে ট্রেড করেছি যখন আর কি 10 সেন্টের বেশি ছিল তখন। সো এখানে ট্রেড করার জন্য মূলত আপনাকে যে কাজটা করতে হবে, সর্বপ্রথম আপনাকে এখানে ট্রেড অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক দিতে হবে। ওকে, আমরা এখানে ট্রেডে ক্লিক দিলাম,
ট্রেডে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যদি নিচে স্ক্রল ডাউন করেন, এখানে দেখতে পাচ্ছেন বাই সেল, ঠিক আছে, কিন্তু রয়েছে এটা বিটিসি টু ইউএসডি। তো হচ্ছে এখানে বিএক্সি টু বিটিসি করার জন্য এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন বিটিসি টু ইউএসডি, এখানে আর কি টাস্ক করতে হবে। টাস্ক করার পর এখানে সার্চ মার্ক আসবে, এখানে আপনি সার্চ করে বিএক্সি টু বিটিসি আর কি করতে পারেন। অথবা আপনাদের যদি মনে হয় যে আসলে এখানে সার্চ করে আসতেছে না, অনেক ঝামেলা, তাহলে এক কাজ করতে হবে, এই সার্চ বারে যাইতে হবে, ঠিক আছে। এই সার্চ বারে আপনি যাবেন এক কথায় গ্রাফিক্সটা লগ ইন করার পর সার্চ বারে যাবেন, যাওয়ার পর আপনাকে যে যেটা লিখতে হবে গ্রাফিক্স লিখতে হবে, দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্স লিখতে হবে, তারপর স্পেস দিতে হবে। তো এখানে লিখতে হবে যে bxc/btc, ওকে, এটা দিয়ে গোতে ক্লিক দিলে, ইন্টারে ক্লিক দিলে কিন্তু আপনার এটা অটোমেটিক এখানে হচ্ছে গুগল দেখতে পাবেন যে বিএক্সি ভার্সেস বিটিসি এক্সচেঞ্জ, ঠিক আছে। এখানে জাস্ট একটা ক্লিক দিলেই হচ্ছে আপনার মূল বাইসেলের মানে মেথডে আর কি নিয়ে যাবে, যেখান থেকে আপনি বিএক্সি ভার্সেস বিটিসি করতে পারবেন। ওকে, আমি দেখাবো যে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গ্রাফিক্স বিএক্সি থেকে আর কি বিটিসি, ঠিক আছে। আপনি যদি এখানে ইন্টার সার্চে গিয়ে হচ্ছে গ্রাফিক্স স্পেস bxc/btc দেন, তাহলে এরকম চলে আসবে। গুগলে আসার পর একটা ক্লিক দিলেই, এক্সচেঞ্জে ক্লিক দিলে এরকম চলে আসবে, ঠিক আছে, যেটা আমি দেখালাম। তো নিচে আপনাকে একটু স্ক্রল ডাউন করতে হবে। তো নিচে স্ক্রল ডাউনের পর এখানে দেখতে পাচ্ছেন বাই সেল, ঠিক আছে। তো আপনি কি করবেন যে সেল করবেন, আপনার যতটা ব্যালেন্স থাকবে, তার আগে দেখে নেবেন যে আসলে এখানে কত মার্কেট, কত এই মুহূর্তে 0.0005, এই রেটে। আমি জাস্ট একটু ক্যালকুলেট করে দেখাবো যে আসলে এক একটা করে টোকেনের ভ্যালু কত। 0.00005, ওকে। তো আরেকবার একটু চেক করে নিব, ওকে, পুরো অ্যামাউন্টটা বসিয়ে দিতে হবে 710, ওকে। তো এটা হচ্ছে বিটিসির এই মুহূর্তের রেট, ঠিক আছে। তো আমি যদি একটা অ্যামাউন্ট এখানে দেই, অথবা 10টা আমি সেল করবো সাপোজ, তো এখানে হচ্ছে আমার আসতেছে 0.0005 BTC, ওকে। তো এই ছিল আর কি অবস্থা, 0.0005 BTC-র ভ্যালুটা দেখবো একটু, সরি এত আসার কথা না। এখানে হচ্ছে আমার একটা জিরো দিতে ভুল হয়ে গেছে, 0.4005 আর কি, যার আর কি ভ্যালু আসে অল্প একটু, মোটামুটি 4% মতো আপাতত, ঠিক আছে, বা 4 সেন্টের মতো। তো হচ্ছে যে কাজটা করতে হবে আপনাকে সেল করার জন্য, যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন প্রাইস অপশনটা আছে। আপনি যদি এই প্রাইসটা এখানে দেখতে পাচ্ছেন, এই দাগকাটা প্রাইসটা যেটা আর কি মার্কেটে থাকবে, সেই প্রাইসটা যদি এখানে দেন, তাহলে হচ্ছে ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। আর আপনার ইচ্ছা অনুযায়ী যদি এখানে প্রাইস দেন যে আপনি বেশি করে দিতে চান, তাহলে কিন্তু সেল হতে লেট হবে, ঠিক আছে। তো আমার ইচ্ছা অনুযায়ী 0.0002 দিলাম, আমি 10টা টোকেন আর কি সেল দিব। দেখতে পাচ্ছেন আমি বিটিসিতে পাবো 0.002, মোটামুটি একটু ভালো প্রফিট। তো এখানে সেল অপশন দেখতে পাচ্ছেন, আমি সেল অপশনে ক্লিক দিলাম, ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস সাকসেসফুল, এটা যদি সেল হয়ে যায়, এই রেটটা যদি উঠে, ঠিক আছে, তাহলে আমার এটা বিটিসি অ্যাড্রেসে যাবে। এই একটু উপরে স্ক্রল ডাউন করার পর এখানে ফান্ড নামক অপশনে আমরা একটু ক্লিক দিব, আমি যে অর্ডারটা করলাম সেটা যদি সেল হয়ে যায়, তাহলে বিটিসিতে এখানে ব্যালেন্সটা আসবে, ঠিক আছে। আর আপনি চাইলে এটাও দেখতে পারেন যে অর্ডারসে ক্লিক দিতে পারেন, অর্ডারসে ক্লিক দেওয়ার পর হচ্ছে দেখতে পারবেন যে আপনার হচ্ছে অর্ডারটা কনফার্ম হয়েছে কিনা বা সেল হয়েছে কিনা। ওকে, অর্ডারসে আসার পর এখানে দেখতে পারবেন যে আপনার অর্ডারটা হয়তো বা ঝুলে আছে অথবা নাই, ঠিক আছে, না থাকলে বুঝবেন যে হচ্ছে আপনার এটা সেল হয়ে গেছে। সো আপনি যে ফান্ডটা আর কি পাইলেন বা এক্সচেঞ্জ করলেন, সেটা এলটিসি বিটিসি যে কোনোটাই হোক না কেন, আমি সাজেস্ট করবো আপনি হচ্ছে বিটিসিতে এক্সচেঞ্জ করার পর বিটিসি থেকে এলটিসিতে নেবেন, কেননা এখানে ফি খুবই কম, ঠিক আছে, ইটিএসে নেবেন না, ইটিএসের ফি অনেক বেশি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটাই উইথড্র কীভাবে করবেন, এখানে উইথড্র অপশন দেখতে পাচ্ছেন, সাপোজ যে কোনো কারেন্সিরে উইথড্র অপশনে চলে যাবেন। ধরুন আমার এলটিসিতে অ্যামাউন্ট আছে, আমি একটু দেখাচ্ছি, জাস্ট নর্মালি উইথড্র অপশনে ক্লিক দিলাম, উইথড্র অপশনে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখানে ম্যানেজ অ্যাড্রেস লেখা থাকবে, ঠিক আছে, ওখানে আপনাকে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর ওখানে লেভেল অ্যাড্রেস এবং অ্যাড পাবেন, তো লেভেলের জায়গায় অ্যাড্রেস, তারপর অ্যাড্রেস দিয়ে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তারপরে আপনাকে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে, ঠিক আছে, এরকম একটা অ্যাড্রেস হয়ে যাবে সেট আপ। তারপরে দেখতে পারবেন আপনার ব্যালেন্সটা এটা এত,
তো আপনাকে উইথড্রয়াল অলে ক্লিক দিতে হবে বা যতটুকু আপনি করতে চান আর কি উইথড্র। তারপর আপনার এখানে একটা অ্যামাউন্ট থাকবে ফি সহকারে, অ্যাবাউট ফি সহকারে কাটার পর আপনাকে ক্যালকুলেট করে এইটা দেওয়া হবে, ঠিক আছে। এখন হচ্ছে এখানে গুগল অথেন্টিকেটর কোডটা আপনাকে সাথে সাথে 30 সেকেন্ডের ভিতরে এনে বসাই দিতে হবে যে টাইম অনুযায়ী আর কি চলে, ঠিক আছে। তারপর সাবমিট করে দেওয়ার পর সাথে সাথে আপনি কিন্তু কয়েন বেজে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু 2টা ট্রানজেকশন করেছি, উইথড্র নিয়েছি, আমার সাকসেসফুল হয়েছে। তো মোটামুটি ইনস্ট্যান্ট তার আর কি পেমেন্টটা করে। তো এই ছিল অবস্থা, থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও। আপনারা চাইলে আর কি এটা করতে পারেন, এভাবে আপনারা এক্সচেঞ্জ করতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, গুড বাই।